আমরা ডেপুটেশন দিয়েছি পঞ্চায়েতের বিভিন্ন পয়েন্ট। প্রথম কাজে 100 দিনে কাজের কর্মসূচি কুশল, আমাদের এই পঞ্চায়েত বন্ধ হয়ে আছে, কাজ হচ্ছে না। আবার যে কিছু কাজ হয়েছিল তার মজুরি অনেক বকেয়া পড়ে আছে, সেই মজুরি যাতে পায় তার জন্য বলা হচ্ছে। ওনারা বললেন সরকারিভাবে টাকা এলে আমরাও ফেরত দিই। এই হচ্ছে 100 দিনের কর্মসূচির কথা। আর জাতীয় সুরক্ষা যে যোজনার রেশন কার্ড, এনারা বললো আমাদের দায়িত্ব না, এটা যে ব্লক লেভেলের দায়িত্ব, খাদ্য ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট এগুলো করবে। যদি কোনো কাউরির প্রমাণপত্র বা যে আমাদের ইয়ারলি যে ইনকাম সার্টিফিকেট, যদি কাউরি কম বেশি হয়েছে তো এগুলো আমার দেবেন, আমি এগুলো ব্যবস্থা করে দেবো। সাদা কার্ডের জায়গায় ওইটা হলে সবুজ কার্ড করতে বাধ্য হয়, আশা করি ব্লক এটা করবে। 3 নম্বর পয়েন্ট, বেশিরভাগ মানুষই আমাদের এই এলাকার মানুষই আবাস যোজনায় ঘর পাইনি, আমরা সেই জন্য আবার ফর্ম দিয়ে আমরা পাঠালাম। ওনারা বললো এই ফর্ম দেখে আমরা আগামী দিনে যাতে কিছু করা যায় সেটা আমার দরকার। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।